গুড মর্নিং, গুড মর্নিং। আজ আমাদের ট্রেকের দ্বিতীয় দিন, আমরা এখন মাইমাজুয়া থেকে রওনা দেব। আর আমাদের আজকের ডেস্টিনেশন চিন্তাপুর টপ। চিন্তাপুর টপে আমরা রাত্রে আজকে তাঁবু করে থাকব, আর আমাদের টিম মোটামুটি সবাই রেডি। এখন আমরা এখনই ট্রেক শুরু করব। আর আমরা আজকে ছিলাম পরশুরাম দাজুর বাড়িতে, তো এখান থেকে আমরা এক্ষুনি বার হচ্ছি। আর পরশুরাম দাজু সত্যি অসাধারণ আপ্যায়ন এনার থেকে পেয়েছি। আর এনার ওয়াইফ, এনার হাতে রান্না সত্যি খুব সুন্দর। যেহেতু আজকে উপরে টেন্ট হবে, তো কিছু লাগেজ এক্সট্রা এখান থেকে অবশ্যই যাবে, এবং তার জন্যে আমাদের পোর্টার যাচ্ছেন রাজেন ভাইয়া। আর আমাদের লাগেজ এই লাগেজটা ক্যারি করবে রাজেন ভাইয়া। পরশুরাম গুরুং, আর এই কিচেনটার মালিক ওনার ওয়াইফ। সত্যি খুব দারুণ আপ্যায়ন করলেন, আর এনার হাতে রান্না। আমরা কাল লাঞ্চ, ডিনার আর সকালে ব্রেকফাস্ট করলাম, সত্যি অসাধারণ। দাজু, ইয়ে যো টিক্কা হ্যায়, এ কিস জায়গা কা? ও তো নেপাল কা, ইস্ট অফ নেপাল কা সবসে বড়া টেম্পল পাথিবার মাতা হ্যাপলেজং। তাপলেজং জো বহু দূর দূর সে আদমি লোক আতে হ্যায়, আউট কান্ট্রি ভি সে ভি আতে হ্যায়, লেকিন কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প রোড কা সাইড মে হ্যায়, উসকা বগল মে হ্যায়। শুরু হলো আমাদের ট্রেক শান্ত নিরিবিলি নেপালি গ্রাম মাইমাজুয়ার মায়া কাটিয়ে। এবার আমরা এগোতে লাগলাম চিন্তাপুর পথে। কিছুটা চড়াই ভেঙে আবারও একটা পাহাড়ি গ্রামের সরল মানুষগুলোর অভিনন্দন গ্রহণ করে আমরা এগিয়ে চলতে থাকলাম। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে এই যে ফুলগুলো আপনারা দেখছেন, এগুলো লোকটে ফ্লাওয়ার। এখানকার কাগজ তৈরিতে এর প্রচুর ব্যবহার আছে। শুরু হলো কন্টিনিউ চড়াই। প্রায় 30 মিনিট চড়াইয়ের পর এসে পৌঁছালাম একটা ভ্যালিতে। এত সুন্দর, সত্যি অসাধারণ, প্রত্যেকে বিধ্বস্ত, তবুও দুজন আছে হানিমুন কাপল। হানিমুনে কোথায় লোকে মজা করতে যায়, সুন্দরভাবে আনন্দ করবে, তারা এনারা এসে নিজেদেরকে ফাটাতে। মধু শেষ, মধুচন্দ্রিমার মধু অলরেডি শেষ। Thank you.
এখানে পৌঁছে একটু বিশ্রাম, তারপর আবার এগোতে থাকলাম। ওই উপরে ফুসরে পুখরি, নেপালিদের একটা পবিত্র লেক। সরস্বতী পুজোর দিন এখানে প্রচুর পদ্মফুল ফোটে। ফুসরে পুখরি ওঠার পথে ওপর থেকে নিচের ভ্যালিটাকে দারুণ সুন্দর দেখাচ্ছিল। সেই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ফুসরে পুখরি। ফুসরে পুখরি নেপালিদের একটা পবিত্র লেক। সরস্বতী পুজোর দিন এখানে প্রচুর পদ্মফুল ফোটে, অনেক মানুষেরও সমাগম হয় ওই পবিত্র দিনে। আমরা এখন আছি ফুসরে পুখরিতে, এখানকার একটা পবিত্র লেক। এই লেকের পিছনে এই যে গাছ, এই যে গাছ দেখছেন, এই গাছতলাকে এখানকার পবিত্র একটা জায়গা বলে মনে করা হয়, আর এই লেকটাও পবিত্র। এখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। যখন ফুসরে পুখরি পৌঁছালাম তখন ধীরে ধীরে মেঘগুলো নিচে নামতে থাকলো, হয়তো বৃষ্টি আসতে পারে। অনেকটা উপরে দাঁড়িয়ে আছে গাইডের সাথে, আর মেঘ ঢুকছে। গাইড বললেন যে হয়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি নামতে পারে, তো আমরা এগোতে থাকবো তাড়াতাড়ি। কিছুটা এগোতেই ঘন রডোডেনড্রনের জঙ্গলে এসে পড়লাম। সমস্ত জঙ্গল তখন কুয়াশা ঘেরা। এক অনবদ্য মায়াবী অনুভূতির ছোঁয়া মনে মিশিয়ে এগোতে থাকলাম। একবার আমার পিছনের ভিউটা দেখুন, রডোডেনড্রন ফুটে গেছে। আজ মার্চের 20 তারিখ, এই সময় ডেটটা করা যে এই সময় রডোডেনড্রন ফোটা শুরু হবে। আর এতক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম, এই প্রথম দেখে সত্যি পাগল হয়ে গেলাম। অসাধারণ অসাধারণ, দেখুন যত দূর চোখ যাচ্ছে কাছে কাছে লাল রডোডেনড্রনের শোভা। জঙ্গল পার করে চলে এলাম গাড়োয়ালের একেবারে কাছে। দেখা মিলল লাল সাদা গোলাপি রডোডেনড্রনের অবর্ণনীয় তার রূপ। শুভেন্দু আর পপিতা তখন রডোডেনড্রনের শোভায় মন রাঙাচ্ছে। আমরা এসে পৌঁছলাম গাড়োয়ালে ভঞ্জন। এখানে আমরা লাঞ্চ করব। আমার পিছনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, মেঘের কারণে হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু হালকা হালকা লাল আবহাওয়া দেখা যাচ্ছে। রডোডেনড্রন পাহাড়টাকে লালে লাল করে দিয়েছে। কুয়াশা তখন সমগ্র গাড়োয়ালে ভঞ্জনকে ঘিরে ফেলেছে। আমরা লাঞ্চ সেরে এগোতে থাকলাম চিন্তাপুর উদ্দেশ্যে। গাড়োয়ালের যে পরিবেশ এত সুন্দর, সত্যি বলার মতো না। আর আমরা এই গাড়োয়ালেতেই লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা এবার রওনা দেব
চিন্তাপুর উদ্দেশ্যে। আর চিন্তাপুরে আজকে আমাদের নাইট স্টে, ওটাই আমাদের ডেস্টিনেশন। এখান থেকে চিন্তাপু 4 কিলোমিটার রাস্তা কন্টিনিউ চড়াই। তো গরুওয়ালাকে বিদায় জানিয়ে আমরা এগোচ্ছি চিন্তাপুর দিকে। গত লকডাউনে এই সিঁড়িটা তৈরি হয়েছে চিন্তাপুর যাওয়ার জন্য। আমরা কিছু পথ সিঁড়ি অ্যাভয়েড করতে বাঁদিকের রাস্তা ধরলাম। কুয়াশা মাখা রডোডেনড্রনের শোভা দেখতে দেখতে কমাতে থাকলাম আমাদের গন্তব্যের দূরত্ব। প্রায় 1 ঘন্টা হেঁটে আমরা আবার একটা সিঁড়ির সামনে এসে পড়লাম। না, এবার সিঁড়ি চড়তেই হবে। গরোলে ভঞ্জন থেকে আমরা প্রায় 1 ঘন্টা হেঁটে এলাম, আর তারপরে শুরু হয়েছে সিঁড়ি। ট্রেকিং রুটে এই সিঁড়ি আমার কাছে বড্ড অপছন্দের, তবুও কিছু করার নেই, এগিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন পিছনে আর কি, মানে এ করা সিঁড়ি করা। এই সিঁড়ি ধরে আস্তে আস্তে পৌঁছে যেতে হবে চিন্তাপুর। চলতে চলতে পৌঁছালাম তালপুখরি। এই তালপুখরির জলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা আগামী পর্বে আপনাদের অবশ্যই দেখাবো। তাই সবাইকে অনুরোধ, আমাদের চ্যানেল রোভার পলাশের সাথে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলবেন না। আমাদের এই তালপুখরির জলে কাঞ্চনজঙ্ঘার অনবদ্য ছায়ার রূপ দেখতে। এখন সময় 5:20, আমরা এসে পৌঁছালাম চিন্তাপুর টপে। আমাদের টার্গেট ছিল যে গরোলে ভঞ্জন থেকে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা, তো সেই মতো আমি পৌঁছালাম 10 মিনিট আগে, আর আমার আগেই অনেকে পৌঁছে গেছে। শেষের যে সিঁড়িটা, এইটা বড্ড অস্বস্তিকর। ঠিক আছে, তারপরেও এসে পৌঁছালাম। এখন তো বিকাল, স্বাভাবিকভাবেই চারিদিকে হোয়াইট আউট হয়ে আছে, এখন কিছু দেখা সম্ভব না। এসে পৌঁছালাম ক্যাম্পসাইটে, আর আগেই যারা এসে গেছে তারা অলরেডি টেন্ট লাগানো শুরু করে দিয়েছে, আর আজকে আমাদের ডেস্টিনেশন এখানেই। এতক্ষণ দেখলেন যে আমরা টেন্ট লাগালাম, আর এই আমাদের ক্যাম্পসাইট। এবার বলি একটা আসল গল্প। আপনারা এতক্ষণ দেখে আসছেন যে আমাদের মধ্যে হানিমুন কাপল আছে, তো হিমালয়ান প্রাইডের তারা সক্রিয় এবং পুরনো মেম্বার। যেহেতু তারা হানিমুন ট্রেকে এসছে, তো হিমালয়ান প্রাইডের তরফ থেকে আমাদের কর্তব্য যে তাদের জন্য কিছু ব্যবস্থা করা। তো তেমন একটা সারপ্রাইজের ব্যবস্থা নিশ্চয়ই থাকছে আজকে, তো দেখতে থাকুন। এই আমাদের দুজন হানিমুন কাপল, আর এরা থাকছে আজকে এই টেন্টটাতে। আর যেহেতু এরা হানিমুনে এসছে, এই টেন্টটাকে আমরা খুব সুন্দরভাবে সাজাবো। আমাদের হানিমুন কাপলদের জন্যে টেন্ট সাজানো রেডি, দেখতেই পাচ্ছেন। আমরা এখন আছি 3400 মিটার অল্টিটিউডে, তো এরকম জায়গায় হানিমুন এইভাবে আগে কখনো কেউ সেলিব্রেট করেছে কি না আমার জানা নেই। আমার খুব কাছের লোকেরা, যে কারণে এদের জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি। তো টেন্ট সাজানো কমপ্লিট, আর এই টেন্টটাকে
সাজানোর পরে হানিমুন কাপলদের হাতে হ্যান্ড ওভার করবে আমাদের সুমন্ত জানাদা। আর আমাদের হানিমুন কাপলদার সামনে আসুক শুভেন্দু। শুভেন্দু দেখতে পাচ্ছি না, লাইট ইধার পপিতা। একটা ছোট্ট গল্প বলি, এদের আজ থেকে এক বছর আগে সান্দাকফুতে প্রথম দেখা হয়, তারপরে প্রেম আর বিয়ে, আর বিয়ের এক সপ্তাহের মধ্যেই ওরা ট্রেকিং এ আসে হানিমুনের জন্য। আর সেই চিন্তাপু সান্দাকফু রুটে, যেহেতু ওরা সেই রুটে আবার এসছে, যার জন্য এই ব্যবস্থা। শুনুন দাদা, আপনি টেন্টের চেনটা খুলে ওদেরকে ওপেন করে দিচ্ছেন, ওপেনটা করে দেন সাইডে সাইডে। কিন্তু আমার পাওনা লাগবে, ঘর বন্ধ করে পয়সা নেয় শালিরা, মনে রাখো। ঘর বন্ধের জিনিস লাগবে, ঘর বন্ধের জিনিস লাগবে, খুব সহজে আমি খুলে দিচ্ছি। দেওয়া হবে কি এখন থেকে? এখনই দেওয়া হবে। লাইটটা ঠিক মতো মারা হচ্ছে না, এখনই দেওয়া হবে। কোথায় চলে চলে ঠিক আছে, ঠিক আছে, এবার লাইট ঠিক আছে, এবার লাইটটা ঠিক ফোকাস আছে। ওদের দেখে, ওদের দেখে সামনে দাঁড় করিয়ে দেন। ভালোভাবে থাকো তোমরা, এই টেন্ট রুম ছেড়ে দিলাম, ঝগড়াঝাটি করো না, আর সোয়েটার শাড়ি নাও, কালকে আলু উঠতে হবে, ঠিক আছে? আর ট্রেকিং এ সবসময় এইভাবেই যেন দেখতে পাই দুজনকেই, তাই না? শুভকামনা তরফ থেকে তো রইলই, সঙ্গে আমাদের দাদাগুলোর তরফ থেকেও রইল। খুব ভালো কাটাক জীবন, তাই তো দেবজানিদি? কিছু বলো এবার, নিজের মতো ঘর সাজাও। হ্যাঁ, এবার ঘর তোমরা সাজাও। ওদের হানিমুন টেন্ট হ্যান্ড ওভার হলো। এবার এখানে প্রচন্ড ঠান্ডা, যেহেতু 3400 মিটার অল্টিচিউড, তো একটু আগুন পোহানোর চেষ্টাতে আমরা সবাই বসেছি। আর চেষ্টা করব, আমাদের গান ভালো লাগে, একটু গান সাথে থাকবে। পচি পচি না আও বাই মন পাড়ে কো চাই না, রেশম পিরিরি রেশম পিরিরি, উড়ে না দাও কি দাঁড়াম ভাঞ্জাং রেশম পিরিরি, তিমরো হলালি ই লাম্মা থুপ্পা মম বেচ, তিমরো চোরি লুকি লুকি মোলাই চিঠি লেখ, রেশম ফিরিরি রেশম ফিরিরি, উড়ে না যাও কি দাঁড়াম ভাঞ্জাং রেশম। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে ঘুম, পরের দিনে নতুন সকালের আশা মনে নিয়ে এইভাবেই শেষ হয়েছিল আমাদের আজকের দিনটা। তাই আজকের পর্ব এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে, এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে। এতক্ষণ সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।